আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করুন। তার ভুলগুলো আমরা সবাই ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দে। মানুষ তো ভুলের উর্ধে নয়, নবী রাসূলদের পরে সবার কম বেশি কিছু ভুল আছে। আমরা আপনাদেরকে পরামর্শ দেব, আমাদের স্বাধীনতার স্থপতি, এদেশের লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাজাতের জন্য অমর, কিয়ামত পর্যন্ত যেন অমর হয়ে থাকে জাতির কাছে, সেই চিন্তা করে আপনারা একটা উদ্যোগ দেন না যে আমরা ইসলামিক মসজিদ মাদ্রাসা পাঠাগার প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে সরকার কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে একটি করে কেন্দ্রীয় মসজিদ তৈরি করে দেন, একটি করে মাদ্রাসা তৈরি করেন, একটি করে স্কুল কলেজ তৈরি করেন। এই কোরআনকে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর সহ প্রতিটি ঘরে ঘরে ফিরে ডিস্ট্রিবিউশন করেন, এটা হবে কল্যাণ। আমরা পরামর্শ দিচ্ছি, অনুরোধ করছি, কপালে চুমু দিয়ে অনুরোধ করছি। আপনি তাকিয়ে দেখুন সৌদি আরবের মহাসচিব হারাম আইনুল খাইরিয়া যে কটা দায়িত্ব নিয়ে চিরানের মধ্যে একটি কাজ হচ্ছে, লিজদাতে তাবিয়াতে মালিক ফাহাব তাওজিউল কোরআনুল কারীম লিল মাজ্জানান লুগাতিল আলামিয়াতিল উম্মিয়া, সৌদি আরবের মুআসসাতুল হারামাইন আল খাইরিয়া মধ্যে যে সবচাইতে প্রধান সংস্থাটি ছিল মালিক ফাহাদ রাহিমাহুল্লাহর নামে, ওনার স্থান থেকে রাষ্ট্রীয় সম্পদ থেকে ওনার নাম দিয়ে লিজদাতে তাবিয়াতে মালিক ফাহাদ, অর্থাৎ মালিক ফাহাদ কর্তৃক জাতির জন্য কল্যাণজনক কাজ। কাজটা কি? তাওজিউল কোরআনুল কারীম লুগাতিল উম্মিয়াতিল আলামিয়া লিল মাজ্জানা, গোটা পৃথিবীর সমস্ত রাষ্ট্রে সমস্ত ভাষায় ভাষাবিদদের কাছে, যেমন ভারত তাকান 100 উপরে ভাষা, দেশ একটা ভাষা কয়টা? 100টা, ওই দেশে 100 ভাষায়, বাংলাদেশে এক ভাষায়, এমনি করে পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষায় ওই দেশের বরণ্য ওলামায়ে কেরামদেরকে চাকরি দিয়া কোরআনের তাফসীর লেখাইয়া কোটি কোটি নয় শত শত কোটি বিলিয়ন বিলিয়ন কোটি কোরআন পৃথিবীর সব দেশে সব জাতির কাছে মায়ের ভাষায় ফ্রি ডিস্ট্রিবিউশন করেছেন। এমন কিছু উদ্যোগ নেন না, আমরা চাঁদা দেব, আল্লাহর কসম করে বলছি আমরা চাঁদা দেব, কারণ তিনি ডাক না দিলে দেশ স্বাধীন হতো না, আর দেশ স্বাধীন না হলে আমাদের ভোগান্তির কোনো শেষ ছিল না। আমরা তার কাছে কৃতজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে আমরা কৃতজ্ঞ। ওই কৃতজ্ঞতার ঋণ একটু হলো পরিশোধ করতে চাই, প্রতি ইউনিয়নে মসজিদ করেন, বাংলাদেশের কম করে হলো প্রত্যেকটি লোকের কাছে না দিতে পারেন, মুসলমান প্রত্যেকটি ঘরে ঘরে কোরআনের তাফসীর সরকার কর্তৃক ফ্রি ডিস্ট্রিবিউশন করেন। আপনাদের ফান্ডে টাকা না থাকলে আপনারা অ্যাকাউন্ট নাম্বার দেন, আমরা টাকা দেব, রাজি আছেন কি না? আশ্চর্য হয়ে যায় বুঝ, দিনের বুঝ না থাকার কারণে কি হয়, খিচুড়িয়ার নির্ভরতা আশ্চর্য। গেল কয়েকদিন আগে আমি প্রোগ্রাম করে আসতেছি সিরাজগঞ্জ থেকে, আসার পথে ঢাকার প্রাণ কেন্দ্র দেখতেছি বিভিন্ন পোস্টার, মাওলানা ভাসানী নামটা সবটা ভুলে গেলাম, আব্দুল হামিদ ভাসানী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতের মেহমান করুন, কত বড় বোকা ওরা। আরে বিয়ে এখনো কি ভাসানীর মতো আরেকটা নেতা দেশে আছে? হ্যাঁ, আজকে যে আওয়ামী লীগ দল, আমি যতটুকু জানি ভুল হতে পারে হয়তো জানি না একমত কিনা, এই দলের সভাপতি কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ ভাসানী। আর আজকে আলেমদেরকে একেবারে চিনি হই না, আমরা তোমাদের সাথে আছি, তোমরা আল্লাহর দেওয়া বিধান নিয়ে চিন্তা করো। মাওলানা আব্দুল হামিদ ভাসানী, ওনার মৃত্যুবার্ষিকী 41তম নাদানি কত সম্ভবত, তো সেখানে কর্মসূচি, কর্মসূচি প্রথমটা হলো কবরে মাল্যপুষ্প দান, আর দ্বিতীয়টা হলো নীরবতা পালন। নীরবতা, হাসি আসলো, হায় রে জাতি কোথায় আছি, আর কেমন লোকের কাছে এই দায়িত্বটা দিয়ে পড়ছে, একজন আলেমের
স্মরণ করতে গিয়ে মৃত্যুবার্ষিকীতে কবরে মারল দা নীরবতা পালন ইসলাম এর একটাও সমর্থন করে না আজকে যদি আলেমদের কাছে দেশের জাতির কর্ণধার হতো আলেমদের থেকে পরামর্শ নিয়ে কাজ হতো তাহলে এই দিনে এবং বিভিন্ন দিনগুলোতে কোরআন তেলাওয়াত হতো গরীব অসহায় এতিমদেরকে দেওয়া হতো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা হতো কি বলেন ঠিক না জোরে বলেন ঠিক না এই পরিবেশ আল্লাহ আমাদের তৈরি করবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ এদেশে আমরা ফেতনা হতে দেব না ফেতনা চাই না রাষ্ট্রদ্রোহিতা হতে পারে না কাউকে হতেও দেব না আমরা দেশ এবং জাতির জন্য রক্ত দিতে প্রস্তুত এই সোনার বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা কলিজা দিতে প্রস্তুত কারণ বিশ্বনবী যে 1500 বছর আগে বলেছেন হুব্বুল ওয়াতানি জুজুল ঈমান দেশের ভালোবাসা হচ্ছে ঈমানের অংশ যার ভেতরে দেশ প্রেম নাই সে কখনো পূর্ণ মুমিন হতে পারে না সবচেয়ে বেশি দেশ প্রেম তো আলেমদের মধ্যেই থাকে আর যে দেশ প্রেম কাকে বলে রাসূল শিক্ষা দিয়ে গেছে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছে যাবার পথে বারবার ফিরে ফিরে চায়ের চোখের পানি কিন্তু ছেড়ে কাঁপতেছে আর বলতেছে ইয়া মক্কা ইয়া কাবা লা আদ্রি আইনা উরুজু ইলাল মক্কা ওরে কাবা ওরে মক্কা আমি জানি না আবার কবে তোর মুখে ফিরে আসবো আল্লাহর কসম করে বলি এই কাবায় মক্কা ছেড়ে আমার মাতৃভূমি আমার জন্মের স্থানটা ছেড়ে আমি কখনো যেতাম না প্রতিবেশীদের ছেড়ে কখনো যেতাম না যদি না আমার কলিজাও কেটে ফেলতো যদি না আমার কল্লা উড়াইয়া নিত কিন্তু আমার যাওয়া লাগছে একমাত্র আল্লাহর আনুগত্যের জন্য আল্লাহ আমাকে হুকুম করেছে মদিনা মুনাব্বারায় চলে গেলেন মদিনা মুনাব্বারায় চলে গেলেন আবার মদিনা মুনাব্বারা থেকে যখন প্রেসিডেন্ট হয়ে মক্কায় বসলেন মিশনারি বলতেছেন আমার হৃদয় প্রশান্ত হয়ে গেল তখনই যখনই আমি আমার জন্মভূমিতে পা রেখে দিলাম এজন্য আমার ভাইরা দেশের প্রেম আমাদের মধ্যে থাকা লাগবে আমাদের মধ্যে আছে জাতির প্রেম আমাদের মধ্যে আছে আমরা দানাবাজি বুঝি না রক্তপাত বুঝি না বাঞ্ছন বুঝি না আমরা মারামারি বুঝি না আমরা বুঝি প্রেম স্নেহ মমতা ভালোবাসা ক্ষমা বিশাল হৃদয় আমরা বুঝি আমরা শুধু যা করি আল্লাহর সন্তুষ্টির জন্যই করি আর আল্লাহ কখনো দাঙ্গাবাজি রক্তপাত মারামারি বোমাবাজি বাঞ্ছুর এটা কখনো ইসলাম সমর্থন করে না এটা কখনো ইসলাম সমর্থন করে না করে না এই জন্য আসুন তওবা করি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ান্নাবীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবিলিল্লাহ নিশ্চয় যারা ঈমান এনেছে নিশ্চয় যারা কি করেছে ঈমান এনেছে ওই ঈমানকে পরিপূর্ণ করার জন্য ওই ঈমানকে বাঁচাবার জন্য মুমিন হওয়ার জন্য এজন্য আল্লাহতে যার পূর্ণ ঈমান হতাছে মুসলমান আল্লাহতে যার পূর্ণ ঈমান হতাছে মুসলমান হতাছে মুসলমান পূর্ণ ঈমান যার আল্লাহর প্রতি আছে সেই কি সেই কি মুসলিম তুই ঈমান আনলেই হবে না দাবিও পূরণ করা লাগবে ঈমানের দাবি যদি কোরবানি হয় বলেন না ঈমানের দাবি যদি কোরবানি হয় সে দাবি পূরণে যেন তৈরি থাকি আমি ওগো দয়াময় আমার প্রভু দয়াময় ইমানের দাবি চেতন বসে থাকা নয় ইমানের দাবি হলো কিছু বিনিময় সেই বিনিময় যদি সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে যেন সেই ঘাম দিতে যেন তৈরি থাকি আমি ওগো দয়াময় আমার প্রভু দয়াময় পারবেন তো পারবেন তো তারা রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান এনেছে ঈমানের দাবি পূরণ করার জন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ওয়াল্লাযীনা হাজারু ঈমান টেকাবার জন্য ঈমান বাঁচাবার জন্য